আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করেন, অর্থাৎ কোনো ডাটা ভ্যালিডেশন যদি আপনার ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আপনি কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশি ফোন নম্বর, আমরা ফোন নম্বর কালেকশন করতে পারি। সেখানে ফোন নম্বরে কমপক্ষে আমাদেরকে 11 সংখ্যার একটি ডিজিট টাইপ করতে হয়, ডিজিটাল সংখ্যা টাইপ করতে হয়। সেখানে যদি আমরা ভুলবশত 10 সংখ্যার একটি ডিজিট টাইপ করে ফেলি, একটি ছোট্ট এরর মেসেজ দিবে যে আপনি ভুল টাইপ করেছেন, অনুগ্রহ করে সঠিক টাইপ করার চেষ্টা করুন, এরকম একটি ওয়ার্নিং দেবে। আর একটি উদাহরণস্বরূপ দিয়ে বলতে পারি, যেমন আমি একটি প্রোডাক্ট বিক্রি করব অনলাইনে, বা আমি অফলাইনে একটি প্রোডাক্ট বিক্রি করব। এখন এই প্রোডাক্টের একটি দাম দেওয়া থাকবে যে আমি 100 টাকার কম এই প্রোডাক্টটি বিক্রি করব না বা করতে পারবো না, একটি ছোট্ট ওয়ার্নিং থাকবে। যখন আপনি একটি ইনভয়েস তৈরি করবেন, ইনভয়েসের ভিতরে যদি আপনি 150 টাকার কোনো প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনাকে ওয়ার্নিং দিবে, একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছেন এর নিচে আমি বিক্রি করব না, আর একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট থাকে। তো এর ভিতরে যদি কোনো ইউজার টাইপ করে তাহলে তাকে এরর মেসেজ দেখাবে, সে টাইপ করতে পারবে না। আরও সুন্দরভাবে উদাহরণ দিতে পারি, যেমন আমরা একটা নাম টাইপ করব, সর্বোচ্চ নামগুলো টাইপ করতে গেলে তাকে 20টা ওয়ার্ড দিবে, 20টা অক্ষরের ভিতরে টাইপ করতে হবে। ঘরগুলো ঠিক রাখার জন্য বা অন্যান্য প্রোগ্রামে ঠিক রাখার জন্য আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারেন, ডাটা ভ্যালিডেশন। আরেকটি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন আমরা একটি অফার সেন্ড করলাম, একটি অফার দিচ্ছি, এই অফারটি শুধুমাত্র এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত পড়বে। আপনি তারিখও কিন্তু এভাবে লিমিটেশন করে দিতে পারেন, অর্থাৎ ভ্যালিডেশন দিয়ে দিতে পারেন যে আপনি এই তারিখ থেকে একটি অফার শুরু করবেন, এই তারিখের ভিতরে অফারটি শেষ করবেন। যখনই আপনি একটি ইনভয়েস তৈরি করবেন তখন আপনার কাছে ওয়ার্নিং দেবে যে এই তারিখটি শেষ হয়ে গেছে বা এই তারিখের আগে হবে না বা পরে হবে না, মধ্যমানি আপনি একটি ওয়ার্নিং দিয়ে দেবেন ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। অনেক সময় আমাদের প্রোডাক্টের লিস্ট করে রাখা প্রয়োজন হয়, যেমন কান্ট্রি, এরকমের আমরা 150টা দেশের কান্ট্রি সিলেক্ট করে রাখি। যেমন প্রোডাক্ট, আমাদের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা লিস্ট করে রাখবো, অলরেডি লিস্ট করা আছে, জাস্ট আমরা এখান থেকে ড্রপ ডাউন করে সিলেক্ট করে ফেলবো। কীভাবে এই ডাটা ভ্যালিডেশন ব্যবহৃত হয় এবং ডাটা ভ্যালিডেশন মাধ্যমে আমরা কীভাবে এই ফাংশনগুলো অ্যাপ্লাই করবো, কীভাবে ব্যবহার করবো, আমি উদাহরণস্বরূপ একদম প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি হুজুল ইসলাম, এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি শুরু করব, ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে যে সাবস্ক্রাইব বাটন, আর যদি আর সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিতে একটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের উপরে বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, মাইক্রোসফট এক্সেলের উপরেও কিন্তু ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি যদি এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে আগ্রহী হন অনুরোধ করবো ডিসক্রিপশন বক্স ফলো করবেন, টিউটোরিয়ালগুলো দেখবেন, খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলোর উপরে আপনি এক্সপার্ট হতে পারবেন, এমনকি ফটোশপের কাজগুলো শিখতে পারবেন। আপনি যদি অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চান এই কাজগুলো আপনি শিখতে পারবেন। আমাদের চ্যানেলে এইসব টিউটোরিয়ালগুলো পাবলিশ করা হয় একদম বিনামূল্যে, কিন্তু আমরা পাবলিশ করে থাকি। এখন আমরা ডাটা ভ্যালিডেশন ব্যবহার করব। দেখুন আমি একটি ফোল্ডারের ভিতরে আসি, দিস পিসি টোটাল ফাইল ওহিদুল এক্সেল, অর্থাৎ আমি একটি ফোল্ডার একটি লোকেশন সিলেক্ট করেছি, সেখানে ভিজিটে আসি। এখন আমি একটি নতুন ডকুমেন্ট তৈরি করব। আমি কিন্তু প্রায় ভিডিও টিউটোরিয়াল এইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমন এখানে ডাটা ভ্যালিডেশন, আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, এখন এখানে একটি নতুন ডকুমেন্ট আমি তৈরি করব, নতুন একটি ডকুমেন্ট তৈরি করব। এখানে আমি একটি নতুন ডকুমেন্ট তৈরি করব, তার জন্য ফাঁকা যেখানে একটি জায়গায় ক্লিক করব, অ্যান্ড দ্যান নিউতে ক্লিক করব। এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড শিট একটা ডকুমেন্ট নিয়ে নিব। তো এখানে আমি লিখতে পারি, যেমন আমি এখানে লিখব ডাটা, আমি লিখলাম ডাটা ভ্যালিডেশন, জাস্ট একটি স্যাম্পল টিক্স লিখলাম। এখন এই ডকুমেন্টটি ওপেন করব, তার জন্য ডাবল ক্লিক করব ডকুমেন্টের উপরে গিয়ে। ডাবল ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল যদি আপনার কম্পিউটার ইনস্টল করা থাকে তাহলে তো ওপেন হয়ে যাবে। লাইক এখন আমি একটি ফোন নম্বর সংগ্রহ করব, যেমন আমি এই জায়গায় লিখতে পারি ফোন। এখন এই জায়গায় আমাদের ইউজার যারা রয়েছে তারা এই জায়গায় ফোন নম্বরগুলো ইনপুট করবে। আপনার যে কোনো শেডির ভিতরে আপনার এই ডাটা ভ্যালিডেশন ব্যবহার করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি কী করবেন? লাইক এখন আমরা কতটুকু সিলেক্ট করব, এই যে এই কলমটা আমরা কতটুকু সিলেক্ট করব, লাইক একবার এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই কলমটা জুড়ে যত নিচে থাকবে সবগুলোই সিলেক্টেড হবে। এখন আপনি যদি চান যে না নির্ধারিত কোনো ঘরে ভেবে সিলেক্ট করবেন তাহলে সিলেক্ট করতে পারেন। আমি যদি একদম পুরোটা সিলেক্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট করতে পারবো। এবং এই যে ঘরটি রয়েছে আমরা এই ঘরের ভিতরে কোনো কিছু লিখবো না বা এই ডাটা ভ্যালিডেশন ব্যবহার করবো না, জাস্ট এখানে একটি হেডিং ব্যবহার করবো ফোন নম্বর। এখানে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এখান থেকে ডাটাতে ক্লিক করবেন। ডাটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন ডাটা ভ্যালিডেশন,
এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনি কি ব্যবহার করতে চান, লাইক আমরা এখানে ফোন নাম্বার ব্যবহার করব। আমাদের দেশে 11 ডিজিটের যদি ফোন নাম্বার দেন তাহলে আমরা 11 ডিজিটের ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে একটি এরর মেসেজ শো করবে, তো এটি আমরা দিব। এখন এখানে দেখতে পাচ্ছি এনি ভ্যালু, এখানে একটা ড্রপ ডাউন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি কি ব্যবহার করতে চান, লাইক আমরা টেক্সট ব্যবহার করব, যেহেতু এটা একটি টেক্সট সো আমরা এখানে লিখব টেক্সট লেন্থ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইটি ডিফল্ট আমরা রাখবো, এখানে ডাটা টাইপটা এটি ডিফল্ট রাখবো। তারপর এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম, মিনিমাম কত সংখ্যা দিতে চান, মিনিমাম 8 দিবে, মিনিমাম 10 দিতে হবে বা মিনিমাম 11 সংখ্যা ব্যবহার করতে পারবে, ম্যাক্সিমাম কত ব্যবহার করতে পারে, ম্যাক্সিমাম 12 দিতে পারবে। একটা এক্সাম্পল দিলাম আর কি, যেমন যেহেতু একটি ফোন নাম্বার হিসেবে এটি ব্যবহৃত হবে। এখানে আমরা কিন্তু একটি ওয়ার্ড দিব, এখানে যা কিছু হতে পারে, টেক্সট হতে পারে, ফোন নাম্বার হতে পারে, অর্থাৎ ওয়ার্ড এখানে দিয়েছি জাস্ট দেখানোর জন্য। এখন এটি দিয়ে আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করব। এখন এটিকে একটু বড় করে আমি যদি এখানে লিখি, যেমন এটি একটু সেন্টার করব, এখানে ক্লিক করে সেন্টার করে নিব। অ্যান্ড দেন আমি যদি এখানে লিখি 01913297977, এখানে কিন্তু আমি ভুলভাল একটি নাম্বার লিখেছি। এখন যদি আমি ইন্টার করি তাহলে কিন্তু দেখুন এখানে অ্যারর দিবে, এখানে একটি অ্যারর দিয়েছে। এখন চেক করতে হবে এখানে আপনার নাম্বারটি কত হয়েছে। এই অ্যারোটি আসছে কারণ আমরা মিনিমাম এটি ব্যবহার করতে পারবো। এখন যদি আমি আর একটা সংখ্যা দিই তাহলে ইন্টার করি তাহলে কিন্তু এইটা ব্যবহারের যোগ্য। এখন আমরা এখানে আবার ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ডাটাতে ক্লিক করব। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছি ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করব। এখন আপনার কত সংখ্যা মিনিমাম দেওয়ার প্রয়োজন, লাইক আমরা মিনিমাম যাতে 10 সংখ্যা দিব আর ম্যাক্সিমাম 12 এটি দিব, ম্যাক্সিমাম 11 দিতে পারি আপনার ইচ্ছা হয় এবার। তারপর ওকে, তারপর এখন আমরা এখানে সংখ্যাটি টাইপ করতে পারি, এখানে আমাদের ফোন নাম্বারটি টাইপ করতে পারি। একটি একটি এক্সাম্পল ফোন নাম্বার দিলাম আমি, তার ইন্টার বাটনে ক্লিক করব। কোনো কোনো অ্যারর কিন্তু এখন আসে নাই, কোনো অ্যারর এখানে আসে নাই। এখানে টেক্সট হতে পারে, ফোন নাম্বার হতে পারে, আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কোনো অ্যারর আসে নাই। এখন আমরা যদি আর একটা বেশি দেই বা একটা কম দেই, কম দিয়ে যখন ইন্টার করব তখন কিন্তু এখানে অ্যারর আসছে, দিস ভ্যালু নট ম্যাচ, যেহেতু আমরা একটি ভ্যালিডেশন ব্যবহার করেছি এটির উপরে ম্যাচ করেন। এখন এখানে যাতে অ্যারর দেয় আমরা যাতে এইভাবে বলে দিতে পারি যে আপনি একটি ভুল নাম্বার টাইপ করেছেন, মিনিমাম এত ওয়ার্ড, এখানে একটি অ্যারর মেসেজ শো করাবো, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমরা এখানে ক্যান্সেল করে দিব। অ্যান্ড দেন এইভাবে ঘরটি সিলেক্ট করবো, এভাবে এখানে সিলেক্ট করবো, তারপর এখান থেকে আবার ডাটাতে ক্লিক করবো, তারপর এখান থেকে ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইনপুট মেসেজ, ইনপুট মেসেজ এখানে আমরা ক্লিক করবো। তারপর এখানে আপনি কী দিতে চান, লাইক আমরা এখানে দিব অনুগ্রহ করে আবার চেষ্টা করুন, বা আপনি যে কোনো এখানে বাংলা বা ইংলিশ যে কোনো কিছু লিখতে পারেন। এখন আমি এখানে বাংলায় যে কোনো একটি ওয়ার্ড লিখে দিচ্ছি, দেখুন আমি এখানে বাংলায় ছোট্ট একটি মেসেজ দিয়েছি, এখানে প্রথমে টাইটেল দিয়েছি, তারপরে এখানে ইনপুট মেসেজ, এটা হচ্ছে ইনপুট মেসেজ। আমরা ইনপুট করব যখন কোনো কিছু টাইপ করতে যাব তখন একটি মেসেজ শো করবে, যখন টাইপ করতে যাব তখন এই মেসেজটি শো করবে, ইনপুট মেসেজ। আমরা এটি দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এখন এখানে যদি আমরা মাউসটা নিয়ে যাই, এখনও কিন্তু আমরা টাইপ করি নি, জাস্ট মাউসটি নিয়ে এখানে রেখেছি, এখন এই ধরনের একটা মেসেজ শো করছে, অনুগ্রহ করে সঠিকভাবে টাইপ করুন, আপনি যে কিছু যা কিছু দিবেন মেসেজ এখানে কিন্তু সেই মেসেজটি শো করবে। এখন আমরা যদি এখানে টাইপ করি বাংলা ইংলিশ যে কোনো কিছু টাইপ করতে পারি, টাইপ করে ইন্টার দিলে এখানে কিন্তু আমি এই ওয়ার্ডটি ব্যবহার করি নি যার কারণে এরকম আসছে। এখন এখানে যদি আমরা ইনপুট অ্যারর মেসেজ দিই সেক্ষেত্রে আবার সিলেক্ট করব, তারপর এখান থেকে ডাটার উপরে ক্লিক করব, ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব, এবং এইখানে দেখতে পাচ্ছি অ্যারর মেসেজ, যে অ্যারর মেসেজটি টুন করে ওঠে এই অ্যারর মেসেজটি এখানে, এখানে দেখতে পাচ্ছি অ্যারর। এই অ্যাররে আপনি কী ব্যবহার করবেন, লাইক এখানে আমি দিলাম একই টেক্সট লিখলাম, এখানে আমি দেখলাম যে দয়া করে একটু চেক করুন, এখানে আমি আমার প্রয়োজন মতো একটা দিয়ে দিলাম। তারপর স্টাইল কী দিবেন, স্টাইল ডিফল্ট রাখতে পারেন, আবার চাইলে আপনি স্টাইল পরিবর্তন করতে পারেন। এই স্টাইলটা কী হবে, প্রশ্নবোধক চিহ্ন নাকি এরকম একটি ওয়ার্নিং আসবে নাকি স্টপ আসবে, কী দিতে চান আপনি, লোগোটি আইকনটি কী দিতে চান, ডিফল্ট এভাবে রাখবো আমি। অ্যান্ড দেন এটি ডিফল্ট রেখে এখানে একটি টাইটেল ব্যবহার করবেন, তারপর অ্যারর মেসেজটি কী আসবে এই মেসেজটি দিবেন, তারপর ওকে বাটনে ক্লিক করবেন। এখন যেমন আমি এখানে একটি ফোন নম্বর দিয়ে একটি সংখ্যা বেশি দিলাম, এখন কিন্তু হবে কারণ আমরা মিনিমাম ওইটি ব্যবহার করেছি, আবার একটি সংখ্যা দিয়ে ইন্টার বাটনে ক্লিক করি, এটা কিন্তু হবে। এখন এখানে দেখুন লেখা আসে দয়া করে একটু চেক করে দেখুন, আপনি যে মেসেজটি দিবেন সেই মেসেজটি কিন্তু এখানে শো করবে। আপনি যদি আবার ইয়েস করেন, ইয়েস তাহলে কন্টিনিউ হবে, এবং ওইখান থেকে কিছু মাইনাস হয়ে এখানে কন্টিনিউ হবে। এখন আমরা দেখব নাম্বার ভ্যালিডেশন। অনেক সময় আমাদের একটি সংখ্যা দিতে হয়, যেমন আমরা একটি প্রোডাক্ট পারচেস করব, একটা প্রোডাক্ট পারচেস করব 150 টাকার বেশি,
এখন আমি 150 টাকার কম এই প্রোডাক্টটি বিক্রি করব না, 150 টাকার কম এই প্রোডাক্টটি বিক্রি করব না, ম্যাক্সিমাম 550 টাকা বিক্রি করব। সেক্ষেত্রে আমি এখানে একটি ওয়ার্নিং সিলেক্ট করে দিতে পারি। যদি ওয়ার্নিংটি সিলেক্ট করে দিতে চান সেক্ষেত্রে একই নিয়মে এখানে আপনি লিখতে পারেন যে কোনো কিছু, লাইক আমি এখানে দিলাম চিহ্নিত করার জন্য সাইজ, যে কোনো কিছু দিতে পারেন। তারপর একই নিয়মেভাবে সিলেক্ট করবেন, তারপর ডাটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে অ্যারো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন হুইল নম্বর, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ডিফল্ট উপরেটি রাখবো এখন ম্যাক্সিমাম নাম্বার। ম্যাক্সিমাম নাম্বার বলতে যেমন আমরা দিতে পারি এখানে যেমন 150 টাকা, মিনিমাম আমরা 150 টাকার কম এটা বিক্রি করব না, অর্থাৎ এটি একটি সংখ্যা হবে 150 টাকা, এটি একটি টাকা হিসাবে ধরে নেবেন বা এটি একটি সংখ্যা। এখন এটা মিনিমাম দিলাম আমি, আমি ম্যাক্সিমাম কত দিব, লাইক আমি 550 দিলাম, 550, 150 টাকার ভিতরে যদি 152 টাকা হয়, 151 টাকা তো হয় তাহলে হবে, 150 টাকাও হলে হবে, কিন্তু 149 টাকা হলে আর হবে না। আবার 151 টাকা যদি হয়, 551 টাকা যদি হয় টাইপ করে কেউ তাহলে এরর মেসেজ শো করবে। সো আপনি এখানে সংখ্যাটি দিবেন, তারপর যদি আপনি স্পেসিফিক কোনো এরর মেসেজে কোনো কিছু লিখে দিতে চান, লাইক ইনপুট করার সময় একটা সংখ্যা বা একটা ওয়ার্নিং আপনি দিয়ে দিবেন, সেক্ষেত্রে এখানে ইনপুট ওয়ার্নিংটা বসিয়ে দিবেন, এখানে আপনি বসিয়ে দিবেন, তারপর কোনো অ্যারোর মেসেজ যেভাবে আমরা সেট করলাম, এখন এখানে অ্যারোর মেসেজ টাইটেল দিবেন, অ্যারোর মেসেজ ডিসক্রিপশন এখানে দিবেন, আর এখানে স্টাইল আপনার ইচ্ছা আপনি যে কোনো কিছু দিতে পারেন, আমরা ডিফল্ট রাখতে পারি অ্যান্ড দেন ওকে হয়ে গেল। কিন্তু এখন এখন এখানে যদি আমরা টাইপ করি 150 তাহলে কিন্তু হবে, দেখতে পাচ্ছি 150 চলে আসে। এখন এখানে আমরা যদি টাইপ করি 151 তাহলে কিন্তু হবে, 151 টাইপ হবে, বাট এখানে যদি আমরা 149 টাইপ করি তাহলে কিন্তু অ্যারোর মেসেজ দিবে। দেখুন 149 আর হবে না, কারণ এইটাই আমরা একবারে মিনিমাম দিয়ে দিয়েছি। এখন আমরা যদি 149 লিখি তাহলে হচ্ছে না, এখন এখানে লিখলাম 550 হবে, কিন্তু 550 আমি যদি 551 দিই তাহলে দেখুন এরর মেসেজ আসবে, অর্থাৎ আমরা যে সংখ্যাটি মিনিমাম দিব এই সংখ্যা থেকে উপরে হতে হবে, আমরা যে ম্যাক্সিমাম সংখ্যাটি দেব এই সংখ্যা থেকে কম হতে হবে। তাহলে আমরা এই ওয়ার্নিং ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে এই ওয়ার্নিংগুলো সেট করে রাখতে পারি। এখন আমরা ডেট ভ্যালিডেশন দেখব, তো আমরা এখানে লিখতে পারি ডেট, ডেট অ্যান্ড টাইম আপনি যে কোনো কিছু লিখতে পারেন, তারপর একই নিয়মেভাবে সিলেক্ট করব, তারপর এখান থেকে ডাটাতে ক্লিক করব, তারপর এইখান থেকে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করব, অ্যান্ড দেন এখানে সেটিংয়ের উপরে আসব, তারপরে এখানে ড্রপ ডাউন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট, এখানে ক্লিক করব, তারপর ঠিক একই নিয়মে ডিফল্ট ডেটে রাখবো, তারপর স্টার্ট ডেট আপনি কত তারিখ থেকে শুরু করতে চান, লাইক আজকে 10, তারপর এখানে 05, তারপর হচ্ছে 2021 একটি তারিখ দিলাম, এই তারিখ থেকে শুরু, শেষ কবে হবে, লাইক আমরা এখান থেকে শেষ করব, এখানে একই তারিখ রাখলাম বাট এখানে আমরা দিলাম হচ্ছে 12, এখানে দিলাম 12, একই তারিখ রাখলাম 12, তারপর ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন কোনো কিছু কিন্তু পরিবর্তন হবে না, বাট আমরা এখন লিখবো একটা তারিখ লিখবো, লাইক 10/5/2021 বুঝবে। এখন এখানে 2021 বা এখানে দিয়েছি 10, এখানে যদি আমরা আর 4 দেই, 4 যেহেতু কম তাহলে কিন্তু এই এরর মেসেজটা আসবে, দেখুন এরর মেসেজ আসছে, কারণ এইটার কম হচ্ছে না, এটার বেশি টাইপ করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে 6 দেই, দেখুন 6 টাইপ করি তাহলে কিন্তু কোনো এরর মেসেজ আসছে না। এখন আমরা যদি এখানে 7ও টাইপ করি আসবে না, কোনো সমস্যা নাই, 6, 7, 8, এখানে যদি আমরা 12 টাইপ করি তাহলে কিন্তু কোনো এরর মেসেজ আসবে না, ওইখানে 5-এর বেশি হবে না, এখানে 5/5/12 এটার বেশি হবে না। সো আপনি এভাবে করে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে ডেটটি সাজিয়ে নিতে পারেন। তারপর একই নিয়মে টাইম, লাইক আমরা এখন টাইম ব্যবহার করব, ঠিক একই নিয়মে আমরা টাইমগুলোও ব্যবহার করতে পারি, তার জন্য এখানে ক্লিক করব, সিলেক্ট করব, আপনার যতটুকু প্রয়োজন আপনি এভাবে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কী করবেন, ডাটার উপরে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছি ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন টাইম, তারপর এখান থেকে আপনি টাইম স্টার্ট কবে থেকে শুরু করতে চান, লাইক এখন আমাদের 10:21 ইন করবেন কখন, আমরা যেমন দিতে পারি 11:21 ইন করব, মানে শেষ করব, আর স্টার্ট ডেট, স্টার্ট টাইম, ইন টাইম কখন শেষ করব, দেন ওকে। এখন আমরা এখানে টাইম টাইপ করব, টাইম যেটাকে টাইম বলা হয়, 10:21 কোনো এরর মেসেজ কিন্তু আসবে না। এখন আমরা এখানে যদি লিখি 11:12:00 তাহলে দেখুন এরর মেসেজ শো করতেছে, কারণ
टाइम ओवर हो गए एखे अपने चाहले क्योंकि एरर मेसेज लिखे दीते टाइम इज ओवर आपनर प्रयोजन मत अपनी जेको एक मेसेज एखे क्योंकि शो करिए रखते परें जाते अपने देखे सहजे बुझते पर संशोधन करते जो एखे टाइप करी संख्याटी टाइप करी दस बाने टाइप करी एगारोटा जिरो जिरो एंड दैन इंटर क्योंकि हे अर्थात इन्हें टाइम डेट अपन प्रयोजन मत अपनी व्यवहार करते এখন আমরা ডাটা লিস্ট দেখব লাইক আমরা এখানে দেখতে পারি সিলেক্ট আপনার টেক্সট আপনি যে কোনো কিছু লিখতে পারেন লাইক আমরা এখানে লিখলাম সিলেক্ট একটি টেক্সট আমি লিখলাম যে কোনো কিছু আপনি লিখতে পারেন সিলেক্ট লিখলাম এখন এখানে আমি ডাটাগুলো লিস্ট করে করে রাখব ঠিক একই নিয়মে এভাবে আপনি সিলেক্ট করবেন আপনি কোন ঘরে লিস্ট করে রাখতে চান লাইক প্রোডাক্টের নাম লিস্ট করে রাখবেন কোনো কান্ট্রি লিস্ট করে রাখবেন কোনো মোবাইল নম্বর কোনো নাম যে কোনো ডাটা আপনি লিস্ট করে রাখবেন প্রয়োজন হবে আপনি ড্রপডাউনে ক্লিক করে সিলেক্ট করে ফেলবেন সে ক্ষেত্রে আপনি কী করবেন ডাটাটা এইভাবে সিলেক্ট করবেন কলমটি এইভাবে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডাটা ট্যাবে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন এরর এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন হচ্ছে লিস্ট দেখতে পাচ্ছি লিস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কী করতে চান সোর্স কোড থেকে আসবে লাইক আপনি যদি এখানে এখন লিখতে চান লাইক টেস্ট তাহলে টেস্ট লিখবাম তারপর কমা দিব তারপরে এখানে আপনি লিখতে পারেন বাংলা যেমন আমি লিখলাম তারপরে কমা দিব তারপরে এখানে লিখলাম ওহিদুল আপনি সরাসরি কিন্তু এখানে লিখতে পারেন এভাবে কমা দিয়ে দিয়ে লিখতে পারেন লিখে ওকে বাটনে ক্লিক করবেন এবং এখন যদি এখানে মাউস নিয়ে যান তাহলে দেখবেন এখানে ড্রপ ডাউন বক্স আসবে এখানে ক্লিক করবেন আপনার লিস্ট করা ডাটাগুলো আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন এখন এটা কিন্তু একটা সিলেক্ট করে রেখেছি আমরা আমরা চাইলে কিন্তু ডাটা লিস্ট করে একটা শিটের ভিতরে রাখতে পারি অ্যান্ড দেন এইখানে এই ড্রপডাউনে এগুলো বসাতে পারি সেগুলো কীভাবে বসাবো লাইক এটি আমরা এই ড্রপডাউনে এখানে আমরা ডাটা লিস্ট করে রাখবো কখন প্রয়োজন হলে আমরা ডাটাগুলো এডিট করব একটা শিট থেকে লিখে রাখবো সেক্ষেত্রে একটি শিট তৈরি করতে হবে একটি শিট তৈরি করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে নাম লিখবেন যে কোনো কিছু লিখতে পারেন লাইক আমি লিখলাম লিস্ট এখন এখানে আমরা লিস্টে লিখবো যেমন এই কলমে লিস্টে লিখবো বা আপনার যতটুকু প্রয়োজন আপনি লিখবেন আমি এইখানে লিস্টে লিখবো এভাবে কলমটি সিলেক্ট করব আপনার প্রয়োজন মতো আপনি যে করতে পারেন তারপর এখানে ফ্রম টেবিল এখানে ক্লিক করব একটা টেবিল হয়ে যাবে এটি টেবিল আকারে তৈরি করে নিব আমরা তো এখানে ক্লিক করব এটি টেবিল হয়ে যাবে দ্যাস ওকে পুরোটা সিলেক্ট করলে এটি হয়ে যাবে তারপর এখানে একটি নাম চলে আসে এটিকে আমরা কেটে দেবো এখন এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন এখানে লিখতে পারেন আর আপনার চিহ্নিত করার জন্য যে কোনো কিছু লিখতে পারেন আমি টেস্ট লিখলাম তারপর এখানে লিখলাম এক একটা করে কী প্রয়োজন এক একটা লিস্ট আমি এইভাবে লিখে দিলাম এখান থেকে এক একটা লিস্ট লিখলাম তারপরে আপনার যা যা প্রয়োজন আপনি এখানে এক একটা করে লিস্ট লিখতে পারেন অ্যান্ড দেন এখানে দেখুন একটি স্টাইল হয়ে গেছে আমরা যখন এটি টেবিলে কনভার্ট করে ফেলেছি তখন কিন্তু এটি স্টাইল হয়ে গেছে এবং এখানে টেবিল ডিজাইন নামে অতিরিক্ত একটি প্যানেল আসবে এখন এখান থেকে চাইলে কিন্তু আপনি টেবিলের যে কোনো স্টাইল পরিবর্তন করতে পারেন এখন এখানে লিখবেন তারপর আপনি যেখান থেকে শো করাতে চান লাইক এখান থেকে আমরা শো করাবো এখানে এই লিস্ট থেকে আমরা এই হোম শিটের ভিতরে এইখানে সব কিছু শো করাবো তার জন্য এভাবে কলমের মতো কলমটি এভাবে সিলেক্ট করব এভাবে সিলেক্ট করে নেব তারপর এখান থেকে ডাটার উপরে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছি ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব অ্যান্ড দেন এই যে সোর্সটি দেখতে পাচ্ছি এটা কিন্তু লিস্ট আমরা সিলেক্ট করেছি লিস্ট সিলেক্ট করব তারপর এই যে সোর্স দেখলাম এই সোর্সটি আমরা এখন কেটে দিয়ে ওকে দিতে পারি এখন কিন্তু কোনো কিছু লেখি নেই আপাতত আপনি যদি না লেখেন তাহলে তো আসবে না এক একটা কমা দিয়ে দিয়ে লিখতে হবে যে কোনো কিছু লিখতে হবে এখন আমরা লিখবো না আমরা ওই শিট থেকে এখানে শো করাবো তার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করবো একটা ক্লিক করলে দেখবো এটি শোটো হয়ে যাবে তারপর এই যে লিস্টে রয়েছে এই লিস্টের উপরে যাবো যে শিটটি আপনার সিলেক্ট করা প্রয়োজন ওই শিটির উপরে যাবেন তারপর কোন কলমটি রয়েছে যেমন এই ডাটা এখানে ক্লিক করলে পুরো ডাটাটি সিলেক্ট হবে দেখুন এখানে একটি ফর্মুলা যুক্ত হয়ে গেছে এখন এই ফর্মুলাটি আমরা এখানে কপি করতে পারি অথবা ইন্টার করতে পারি ইন্টার করলে দেখবো এটি সিলেক্ট হবে তারপর ওকে দেখবো এখানে চলে আসবে এখন এইখানে এই শিটির ভিতর আমরা যা লিখবো এখানে যা লিখবো তাই কিন্তু এখানে আসবে এখানে যা কিছু লিখবো তাই কিন্তু ওখানে শো করবে এখানে অটোমেটিক্যালি শো করবে দেখুন ড্রপডাউনে ক্লিক করলাম অ্যান্ড দেন আমরা এখানে যা যা লিখবো সবগুলো এখানে আসবে এবং এখানে বিশাল ডাটা হয়ে যাবে তাই অনুরোধ করবো আপনার যা প্রয়োজন আপনি তাই সিলেক্ট করবেন না হলে অনেক লোড নেবে সো আপনার যা প্রয়োজন আপনি এভাবে সিলেক্ট করবেন এখন এক একটা ঘরের ভিতরে গেলে আমরা এখানে দেখবো অনেক কিছু রয়েছে দেখুন এখান থেকে সিলেক্ট করে করে আমরা ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে ডাটাগুলো সিলেক্ট করতে পারি কোনো এরর মেসেজ যদি আপনি শো করাতে চান টাইপিং এরর মেসেজ সেক্ষেত্রে আপনি একই নিয়মে এভাবে সিলেক্ট করবেন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন তারপর এখানে দেখুন টাইপিং এরর অর্থাৎ টাইপ করার আগে ইনপুট করার আগে যদি কোনো এরর মেসেজ দিতে চান তাহলে আপনি যে কোনো কিছু লিখতে পারেন এভাবে ওকে অ্যান্ড দেন এইভাবে আসবে যখন এখানে ক্লিক করবে তখন এই কথাটি আসবে যখন ক্লিক করবে তখন এই বিষয়গুলো সে দেখতে পাবে
এখানে এই টেক্সটগুলো দেখতে পাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি একটু টেকনিক অবলম্বন করে যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে অনেক কিছু করতে পারেন এবং অনেক জায়গায় কিন্তু আপনার প্রয়োজন মতো আপনি ডাটা ভ্যালিডেশনগুলো ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু অনেক ফাংশনালিটি রয়েছে, আপনার বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু খুব সহজে এই কাজগুলো করতে পারেন। কখন কোন কাজটা কখন ব্যবহার করবেন, কোন ডাটা ভ্যালিডেশনটি কোন জায়গায় ব্যবহার করবেন, আপনি কিন্তু আপনার কাজের প্রয়োজন হবে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এই ফাংশনটি ব্যবহার করে খুব সহজে আপনার কাজের গতি বাড়িয়ে নিতে পারেন। এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদিন ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়াল। সম্বন্ধে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।